হেরোইনের সঙ্গে বিশেষ কেমিক্যাল মিশিয়ে ব্লেন্ডিং, তারপর নির্দিষ্ট তাপমাত্রায় গরম। তৃতীয় ধাপে সামান্য পরিমাণ হেরোইন ফয়েল পেপারে মোড়ানো হয়, হয়ে যায় পুরিয়া। এবার 100টি পুরিয়া একটি মশলার প্যাকেটে ঢুকিয়ে তা ইলেকট্রিক প্যাকেটিং মেশিনের মাধ্যমে মুখ আটকানো হয়। পরের ধাপ বাজারজাতকরণ। এভাবে আটা ময়দা মশলার প্যাকেটে করে কেরানীগঞ্জের ঘাটার চরের একটি ফ্ল্যাট থেকে রাজধানীতে ঢুকছে হেরোইন। মঙ্গলবার কারখানাটিতে অভিযান চালায় পুলিশ, উদ্ধার করা হয় বিপুল হেরোইন। কারখানাটিতে অভিযান চালিয়ে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা সম্পর্কে পিতা পুত্র, বাবার দাবি ছেলের হাত ধরেই এই লাইনে তিনি। এটা অবৈধ মাদকের আস্থানা, এখানে হেরোইনের প্রস্তুত করা হয়। এটা মালটা মালিক হলো আরিফ, আর একটা লোক আছে বাহিরে রুহুল আমিন নাম, ও মালটা দেওয়া যায়। এখানে দৈনিক যতটুকু চাহিদা 200-250 গ্রাম, ওই পরিমাণের মালটা দেওয়া যায়। দেওয়ার পরে আমরা এখানে 4-5টা কারিগর আছি, একটা নাই আসে নাই, আর 4 জন উপস্থিত আছি আমরা। আমরা এই 4 জনে এই মালটাকে এখানে প্রক্রিয়া করা হয়। কেমিস্ট প্লাস হিরণ দুইটা একসাথে মিক্সার করার পরে হিট দিয়ে এটাকে পুরিয়া বানানো হয়। বাবা তো এমনি ডায়াবেটিসের রোগী, হাড়ের রোগী, এই জন্য যখন ফ্যামিলি চালাতে পারতেছে না তখন বাবারও নিয়ে আসছে এই জায়গায়। কেরানীগঞ্জের সুজন হাউজিং এলাকাটি পুরোটাই আবাসিক। নিরিবিলি পরিবেশে তিনতলা ভবনের নিচতলায় আরেকটি কারখানার সন্ধান। এখানেও ওই একইভাবে প্রক্রিয়াজাত করা হতো হেরোইন। দুটি কারখানায় অভিযান চালিয়ে ঢাকা জেলার পুলিশ উদ্ধার করেছে 2 কেজি হেরোইন, যার বাজার মূল্য 2 কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে 6 জনকে। অত্যন্ত নির্জন একটি আবাসিক এলাকা, যেখানে এখনো সিসি ক্যামেরা ওরকম নেই, পুলিশের নজরদারি হয়তো একটু কম, এবং তারাও এখানে নিরাপদ বোধ করে। এবং সর্বোপরি এই বাসাগুলোতে যে এই ধরনের কাজ হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আমরা বাড়ির মালিকগুলোকে জিজ্ঞাসাবাদ করে তারা জানিয়েছে তারা এই বিষয়ে কিছুই জানেন না। তারাও তাদের অন্য আত্মীয়ের মাধ্যমে এখানে এই কাজের সঙ্গে জড়িত হয়েছে, এবং এই গ্রুপটি যে চালায়, যে এই পুরো প্রক্রিয়াটার মালিক বা গডফাদার, সেও তাদের আত্মীয়। পুলিশ বলছে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে প্রতিদিন কেরানীগঞ্জ থেকে হাজার হাজার পুরিয়া হেরোইন রাজধানীতে ঢুকত এই সিন্ডিকেটের মাধ্যমে। যেহেতু একদিনেই 2 কেজি হেরোইনের মতো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি, তো প্রতিদিনই এখানে এরকমভাবে হেরোইন আসে এবং সেটা প্রক্রিয়াজাত হয়ে প্রতিদিনই ঢাকার ভেতরে বিভিন্ন জায়গায় এটা চলে যায়। তো সেক্ষেত্রে আমরা ধারণা করতেছি যে একদিনের অভিযানে যদি 2 কেজির মতো পাওয়া গেছে, এটা মাসে প্রচুর পরিমাণে হেরোইন এখানে আসে, এবং সহজে অনুমান করা যায় যে কয়েক কেজি হেরোইন এখানে প্রক্রিয়াজাত হয় এবং সেটা ঢাকার ভেতরে ঢোকে। এই মাদক চক্রটির মূল হোতার নাম ঠিকানা পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এই মূল, এই যে সিন্ডিকেট, এই হেরোইন কারখানার যে মূল হোতা, যে গডফাদার, তাদের সম্পর্কে আমরা চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।